সুব্রত সুদীপদের গলায় অভিষেক স্তুতি, অভিষেককে নেতা বলে সম্বোধন, মানুষের পাশে থাকতে দলকেও একজোট হওয়ার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সব মিলিয়ে শাসক শিবিরের ভার্চুয়াল বৈঠকে নবীন প্রবীণদের ঐক্যবদ্ধ ছবি ধরা পড়ল। লক্ষ্য, আমরা কথা দিয়ে কথা রাখি, বিজেপি রাজ্যে হেরে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে, বুথ সভাপতিরা মোড়ে মোড়ে গিয়ে বঞ্চনার কথা বলুন। ভোট নিয়ে এদিন বৈঠকে অভিষেক বলেন, লোকসভা নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা প্রস্তুত, মার্চ মাসে আমি ফের ভার্চুয়াল বৈঠক করব, দল আমাকে যা দায়িত্ব দেবে তাই পালন করব। সন্দেশ খালিকে অস্ত্র করে রাজ্য রাজনীতিতে সুর চড়াচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে এদিন ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক দলকে বার্তা দেন, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিন, ধর্মের নামে ভোট নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়েছে, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে, এটা মানুষকে বোঝাতে হবে। একই সঙ্গে ভোটের মুখে নতুন স্লোগান নিয়ে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে জোড়াপুর শিবির। সেই স্লোগান হল, জমিদারি হটাও বাংলা বাঁচাও। বেশ কিছুদিন ধরেই তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে জল্পনা চলছিল। চলতি বছরের প্রথম দিন সেই জল্পনা আরো বাড়িয়ে দেন সুব্রত বক্সী। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। সুব্রতর বক্তব্যের কয়েকদিন আগে অভিষেকের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়, লোকসভা ভোটে শুধুমাত্র নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে থাকতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অবশ্য দল কোনো কর্মসূচি দিলে তিনি তা পালন করবেন, কিন্তু নিজে থেকে সক্রিয় হবেন না। যদিও পরবর্তীকালে কলকাতায় মমতার ডাকা সংহতি মিছিলে হাঁটেন অভিষেক, মমতার কয়েকটি জেলাভিত্তিক বৈঠকেও যোগ দেন। এই পরিস্থিতিতে শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে প্রবীণ নেতাদের গলায় অভিষেক স্তুতি, অভিষেকের মুখে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।